স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আফসারউদ্দিন। শুরুতে জানিয়ে দিব নিটল টাটা সংবাদ শিরোনাম। ধর্ষণ মামলা দায়েরে সময় বেঁধে দেওয়া বিচারকের বিচারিক ক্ষমতা প্রত্যাহার। অনলাইন জুয়ারি চক্রের 9 সদস্য গ্রেপ্তারের দিনে 5 কোটি টাকা হাত বদল। 9 মাস পর এসএসসি সমমানের পরীক্ষা শুরু, যানজটে শিক্ষার্থীদের ভোগান্তি। এবার বিস্তারিত। ধর্ষণের 72 ঘন্টা পর পুলিশকে মামলা না নিতে পর্যবেক্ষণ দেওয়া বিচারক মোসাম্মদ কামরুন নাহারের বিচারিক ক্ষমতা সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 7-এর এই বিচারক বনানী রেইনট্রি হোটেলে ধর্ষণ মামলার রায়ের সময় ওই পর্যবেক্ষণ দিয়েছিলেন। আজ সকাল 9:30 থেকে কামরুন নাহারকে আদালতে না বসার নির্দেশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে আলোচনা করে প্রধান বিচারপতি এই নির্দেশ দেন। সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন। একই সঙ্গে কামরুন নাহারের ফৌজদারি বিচারিক ক্ষমতা সাময়িকভাবে প্রত্যাহার করে তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করতে সুপ্রিম কোর্ট থেকে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। 11 নভেম্বর রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলে 2 শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে করা মামলার রায় ঘোষণা করেন কামরুন নাহার। এতে 5 আসামি সবাই খালাস পান। রেইনট্রি হোটেলে ধর্ষণ মামলার রায়ে বিচারকের মন্তব্য বক্তব্য বিচার বিভাগের জন্য বিব্রতকর বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তার বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়ার বিষয়টি আইনগতভাবেই হয়েছে বলে জানান তিনি। আজ সচিবালয়ে এসব কথা বলেন আইনমন্ত্রী। এই যে বক্তব্যটা বিজ্ঞ বিচারক দিয়েছেন যে 72 ঘন্টার মধ্যে এই বক্তব্যটা, সেই যে 31 অনুচ্ছেদের যে আমাদের ফান্ডামেন্টাল রাইট মৌলিক অধিকার সেটার পরিপন্থী এক। আর আগেই আমি বলেছি যে ফৌজদারি অপরাধে বিচার চাওয়ার ব্যাপারে, মামলা করার ব্যাপারে কখনোই তামাদি বাড়িত হয় না। এই দুইটাই তিনি ভায়োলেট করেছেন। একাদশে জাতীয় সংসদের 5ম অধিবেশন শুরু হয়েছে। বিকালে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় অধিবেশনের কার্যক্রম। পবিত্র কোরআন তেলাওয়াতের পর শুরুতেই শোক প্রস্তাব আনা হয়। চলতি অধিবেশনে নিয়মিত কার্যক্রম শেষে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 147 ধারায় সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে 24 নভেম্বর জাতীয় সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে এবারও স্বাস্থ্যবিধি মেনে অধিবেশন চালানোর সিদ্ধান্ত হয়েছে। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর বিশেষ আলোচনার সময় কোভিড-19 পরীক্ষা সাপেক্ষে সব সদস্য অংশ নিতে পারবে। অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একটি চক্রের 9 সদস্যকে গ্রেপ্তার করেছে সিআইডি। এদের মধ্যে একজন অনলাইন বেটিং প্ল্যাটফর্ম ওয়ান এক্স বেটের পরিচালক। শনিবার চুয়াডাঙ্গা, মেহেরপুর ও কক্সবাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সংবাদ সম্মেলনে সিআইডি জানায় এই সাইটটি মূলত রাশিয়া থেকে পরিচালিত হয়। আইপিএল, বিশ্বকাপ, বিগ ব্যাশ, ইংলিশ প্রিমিয়ার লিগ সহ বিভিন্ন খেলার সময় অনলাইনে এসব জুয়া খেলা হয়। এতে দিনে হাত বদল হয় 3-5 কোটি টাকা। চুয়াডাঙ্গায় 50 জন মোবাইল ব্যাংকিং এজেন্টের তথ্য পাওয়া গেছে যে নম্বরগুলো থেকে অনলাইন জুয়ার টাকা লেনদেন হচ্ছে। এই নম্বরগুলোর মধ্যে অন্তত 15টিতে দিনে 10 লাখের উপরে টাকা লেনদেন করছে জুয়ারি চক্র। পরে এই টাকা হুন্ডি বা অবৈধ ব্যাংকিং চ্যানেলে পাচার হচ্ছে বলে ধারণা সিআইডির। বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে তারা টাকা নিচ্ছে, নেওয়ার পরে এই টাকাটা আবার বের করে নিয়ে নিচ্ছে। বের করার পরে ওর পরের স্টেজে যায় তারা এইটাকে হুন্ডি করছে, অথবা অন্য কোনো মনে হচ্ছে যেন চোরাচালান পণ্যের ক্ষেত্রেও তারা ব্যবহার করছে, অথবা এটাকে পাচারও সরাসরি পাচারও হয়ে যেতে পারে। ঢাকার বাড্ডায়
IFIC ব্যাংকের উপশাখার ভল্ট ভেঙে টাকা লুটের চেষ্টার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায় শনিবার রাতে বাড্ডা লিংক রোডে ওই ব্যাংক শাখার দেয়াল কেটে ভেতরে ঢুকে ডাকাতরা, তবে ভল্ট ভেঙে লুটের চেষ্টা করে তারা ব্যর্থ হয়। গ্রেপ্তার হৃদয়, রুবেল ও মামুনের বয়স 18 থেকে 22 বছরের মধ্যে। তাদের একজন দেয়াল কেটে ব্যাংকের ভেতরে ঢুকে আরেকজন বাইরে ছিল। নির্ধারিত সময়ের প্রায় 9 মাস পর শুরু হলো SSC ও সমমানের পরীক্ষা। এতে অংশ নিতে পারায় উচ্ছ্বসিত পরীক্ষার্থীরা, তবে গুড়ি গুড়ি বৃষ্টি আর যানজটের কারণে অনেকে সময় মতো কেন্দ্রে পৌঁছতে পারেনি। শিক্ষার্থীদের জীবনে অন্যতম বড় পাবলিক পরীক্ষার প্রথম দিন, কিছুটা উৎকণ্ঠা, ভয় নিয়েই কেন্দ্রে ছোটে পরীক্ষার্থীরা। এর সাথে যোগ হয় গুড়ি গুড়ি বৃষ্টি আর যানজটের ভোগান্তি। সব ছাপিয়ে পরীক্ষা শুরুর অন্তত আধ ঘন্টা আগেই স্বাস্থ্যবিধি মেনে কেন্দ্রে পৌঁছায় বেশিরভাগ শিক্ষার্থী, তবে কেউ কেউ আসে পরীক্ষা শুরুর কিছুক্ষণ পরেও। পরীক্ষা কেন্দ্রে অভিভাবকদের ভিড় না করার অনুরোধ করা হলেও তা মানেননি অনেকে। যেভাবে হোক, যেই প্রক্রিয়াই হোক, যে একটা পরীক্ষা হচ্ছে, এর জন্য মানসিকভাবে ওদের একটা প্রিপারেশন তৈরি হয়েছে। মাঝ রাস্তায় আমাদেরকে নেমে যেতে হয়েছে গাড়ি থেকে, প্রচুর জ্যাম ছিল, ওভারব্রিজে। তো নিজ নিজ প্রতিষ্ঠানে পরীক্ষাগুলো নিলে খুব ভালো হতো। 8:30 বাসা থেকে বের হয়েছি, রাস্তায় অনেক জ্যাম ছিল, কিন্তু রাস্তা থেকে আমরা নেমে হেঁটে আসছি। রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী। পরে তিনি জানান, প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ না থাকলেও গুজবের বিষয়ে সতর্ক থাকতে হবে। কোনোভাবেই কোনো রকম গুজবে কান দেবেন না। টিকা ছাড়া পরীক্ষা দেওয়া যাবে না, এটা কিন্তু নয়। সকলেই পরীক্ষা দিতে পারবেন, যারাই সুস্থ থাকবেন সকলেই পরীক্ষা দিতে পারবেন। নতুন কারিকুলাম চালু হলে কি জিএসসি থাকবে না? তাহলে থাকার কথা না, কিন্তু তখন ভিন্নভাবে মূল্যায়ন হবে। 1.5 ঘন্টা পরীক্ষা শেষে উচ্ছ্বাস নিয়ে ফেরে শিক্ষার্থীরা। অটোপাস থেকে পরীক্ষাটা নেওয়ার মাধ্যমে শিক্ষার্থীদের একটা যাচাই হলো, এটা আমার কাছে ভালোই মনে হলো। মূল্যায়ন না হলে তো আমাদের আসল যে জিনিসটা সেটা হচ্ছে না, তাই ভয়টাকে জয় করে যে পরীক্ষা দিতে পেরেছি এর জন্য অনেক ভালো লাগছে। লিখতে কোনো অসুবিধা হয়নি, আমার ভালোই লাগছে। পরীক্ষা কোশ্চেন ভালোই ছিল, অনেক টাইম পাইছি পড়ার, তো ভালো হয়েছে। অনেক ভালো হয়েছে, প্রশ্ন অনেক সহজ হয়েছে, আর এতদিন পর পরীক্ষার হলে বসতে পারবো আসলেও ভাবতে পারিনি। এবছর SSC ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে 22,43,254 জন। 23 নভেম্বর পর্যন্ত চলবে এই পরীক্ষা, আর HSC পরীক্ষা শুরু হবে আগামী 2 ডিসেম্বর থেকে। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। 5 দিনেও ভোগান্তি কমেনি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দিয়ে যাতায়াতকারীদের। ঝুঁকিপূর্ণ সেতুতে যান চলাচল বন্ধ ঘোষণা করায় বৃহস্পতিবার সকাল থেকে এই যানজট লেগে আছে এই সড়কে। গত মঙ্গলবার রাতে টঙ্গী বাজারের পাশে তুরাগের ওপর ঢাকায় প্রবেশের পুরনো সেতুর পাটাতন ধসে পড়ে। ঝুঁকিপূর্ণ বিবেচনায় বুধবার রাত 1টা থেকে ওই সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে ঢাকা টঙ্গী কালীগঞ্জ ঘোড়াশাল সহ ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ও আঞ্চলিক সড়কে গাড়ি চলাচল স্থবির হয়ে পড়ে। এদিকে সেতুটি সংস্কারে কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। যানজটের খবর জানাতে গাজীপুরের টঙ্গী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম, তিনি আমাদের সাথে যুক্ত আছেন। জাহাঙ্গীর, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের এই মুহূর্তে কি চিত্র দেখছেন? দুর্ভোগ কমাতে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা কি দেখছেন? সুরাক্ষিতের উপর 3টি ব্রিজ রয়েছে। এখানে একটি ব্রিজ গত বৃহস্পতিবার মাঝখানে ফুটো হয়ে যায়, ফুটো হওয়া যাওয়ার পরে ব্রিজটি 3টি বন্ধ করে দেওয়া হয়। এজন্য ওই দিন থেকে বৃহস্পতির উপর থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। পরবর্তী সময়ে একদিন পর অর্থাৎ শনিবার দুপুরের পর থেকে এই মহাসড়কে এক পথে অর্থাৎ ঢাকার দিকে, ময়মনসিংহ থেকে ঢাকার দিকে যান চলাচল শুরু করা হয় এবং আবদুল্লাপুর থেকে আব্দুল মজিদ হয়ে কামারপাড়া হয়ে স্টেশন রোড দিয়ে ময়মনসিংহের দিকে চলাচলের জন্য বলা অনুমতি দেওয়া হয় এবং গতকাল থেকে BRTA কর্তৃপক্ষ এই রাস্তার কাজ, বৃষ্টি সংস্কারের কাজ শুরু করেছেন এবং সংস্কার কাজ চলছে। এখান থেকে আমরা যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এখান থেকে রাস্তাটি ডাইভার্সন করে দেওয়া হয়েছে এবং এখানে একটি রাস্তা বন্ধ করে এবং অপর রাস্তা চলাচলের জন্য খুলে দেওয়া হয়। পুলিশ যানজট আসলে থামানোর জন্য
কঠোর পরিশ্রম করে যাচ্ছে, কিন্তু অতিরিক্ত গাড়ির চাপ থাকার কারণে অর্থাৎ উত্তরবঙ্গের প্রায় 36টি জেলার পরিবহন এই রাস্তা দিয়ে ঢাকার দিকে চলাচল করার কারণে আসলে গাড়ির অত্যন্ত চাপ থাকার কারণে যানজট লেগেই থাকছে। পুলিশ আস্তে আস্তে করে গাড়িগুলো এক পথ থেকে আরেক পথে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু চাপ বৃদ্ধির কারণে আসলে যানবাহনগুলো থেমে থেমে যাচ্ছে। আমরা রাস্তা দিয়ে দেখে এসেছি যে এখান থেকে প্রায় ভোট বাজার পর্যন্ত দীর্ঘ গাড়ি সারি রয়েছে। অন্যদিকে আমরা খোঁজ দিয়ে দেখেছি যে আবদুল্লাপুর হয়ে যে রাস্তাটি দিয়ে এই পথে ময়মনসিংহের দিকে যে যানবাহনগুলো যাচ্ছে সেগুলো দীর্ঘ সারিবদ্ধ অবস্থায় রয়েছে। পুলিশ সিগন্যাল দিয়ে আজকে রেখে রাস্তাটা সচল রাখার চেষ্টা করছে। এছাড়া কিছু কিছু যানবাহনের কারণে আসলে উল্টো পথে যাওয়ার চেষ্টা করে কিছু পরিবহন চালকরা, যার কারণে যানবাহনগুলো আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব কষ্ট হয়ে পড়ে। আমরা দীর্ঘক্ষণ থেকে এখান থেকে দেখছি যে পুলিশ অত্যন্ত পরিশ্রম করে চেষ্টা করছে তারা যান চলাচল স্বাভাবিক রাখছে। কিছুক্ষণ অর্থাৎ এখান থেকে 2 কিলোমিটার রাস্তা যে কয়টা গাড়ি টঙ্গি একটি ব্রিজ দিয়ে চলাচল করতে পারবে সেগুলো দেওয়ার পরে আসলে এখানে গাড়ি আটকে দেওয়া হয়, না হলে গাড়ির চাপ বৃদ্ধির কারণে যানজট আরো দীর্ঘ লেগে থাকবে বলে জানিয়েছে পুলিশের লোকজন। আচ্ছা, এই ছিল টঙ্গি থেকে মহাসড়কের সর্বশেষ তথ্য। ধন্যবাদ জাহাঙ্গীর আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দ্বিতীয় দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতার ঘটনায় অনেক জায়গায় এখনও মামলা হয়নি। কয়েকটি এলাকায় মামলা হলেও আসামিরা থাকছে ধরাছোঁয়ার বাইরে। তবে গাইবান্ধা সদরে ইউপি সদস্য আব্দুর রউপ মাস্টার হত্যার মূল আসামি আরিফ মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্য আব্দুর রউফ মাস্টারকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় মামলার মূল আসামি আরিফ মিয়াকে শনিবার পঞ্চগড় থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রবিবার সকালে রংপুরে সংবাদ সম্মেলন করে র‍্যাব জানায় বাকি আসামিদের ধরতে অভিযান চলছে। 12 নভেম্বর 2021 তারিখ রাত 10:30 ঘটিকায় কতিপয় দুষ্কৃতিকারী তাকে পিটিয়ে হত্যা করে। এরই প্রেক্ষিতে র‍্যাব উক্ত ঘটনায় ছায়া তদন্ত শুরু করে এবং জড়িতদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এদিকে নরসিংদী সদরে নির্বাচনী সহিংসতায় 3 জন নিহতের ঘটনায় এখনও মামলা হয়নি। বৃহস্পতিবার দুর্গম চরাঞ্চলের আলোকবালী ইউনিয়নের নেকজানপুরে তারা প্রাণ হারান। ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে কক্সবাজারে সহিংসতা ও ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় 13টি মামলা হয়েছে। জেলার 3 উপজেলার 21টি ইউনিয়নের অনেক জায়গায় ব্যাপক গণ্ডগোল হয়। কক্সবাজার সদরের খুরুশকুলের তেতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপক্ষের গোলাগুলিতে আক্তারুজ্জামান পুতু নামের একজন মারা যান। এ ঘটনায় শনিবার একজনকে গ্রেপ্তার করা হয়েছে। কুমিল্লার মেঘনা উপজেলায় ভোট কেন্দ্রে সহিংসতার ঘটনায় শনিবার মামলা দায়ের করেছেন প্রিজাইডিং অফিসার সরকার মফিজুল ইসলাম। এতে অজ্ঞাতনামা 100 জনকে আসামি করা হয়েছে। মানিকাচর ইউনিয়নের আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সহিংসতার ঘটনায় শাওন আহমেদ নামে এক সিএনজি অটোরিকশা চালক নিহতের ঘটনায় এই মামলা হয়েছে। এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। এদিকে একই উপজেলার ভাওরখোলা ইউনিয়নের খিরারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সানাউল্লাহ ঢালি নামে এক বৃদ্ধ নিহত হন। এ ঘটনায় এখনও মামলা হয়নি। দিলশাদ আনি, দীপ্ত, বার্তাকক্ষ। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। কক্সবাজারের টেকনাফ সীমান্তে বিজিবির সাথে গোলাগুলির ঘটনায় এক মাদক কারবারি নিহত হয়েছে। আহত হয়েছে বিজিবির 2 সদস্য। গতকাল রাতে টেকনাফের হোয়াইকং ইউনিয়নের ঝিমংখালী সীমান্তে এই গোলাগুলির ঘটনা ঘটে। আজ দুপুরে বিজিবির টেকনাফ ব্যাটালিয়নে সংবাদ সম্মেলনে জানানো হয় মিয়ানমার থেকে মাদকের একটি চালান আসার সংবাদে এই অভিযান চালানো হয়। ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় একজনের মরদেহ উদ্ধার করে বিজিবি। এছাড়া 1 লাখ ইয়াবা ও দেশীয় তৈরি অস্ত্র পাওয়া গেছে।
খেলা খবর। টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আজ মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। শিরোপা যার ঘরেই যাক, ক্রিকেট বিশ্ব পাবে টি টোয়েন্টির এক নতুন চ্যাম্পিয়ন। একটা সময় নিউজিল্যান্ডকে বলা হতো সেমিফাইনালের দল, কারণ 6টি ওয়ানডে বিশ্বকাপ আর 1টি টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত গিয়েই থামতে হয়েছিল তাদের। তবে 2015 সাল থেকে যেন নিজেদের ক্রিকেট ইতিহাস নতুন করে লিখতে শুরু করেছে কিউইরা। গেল 6 বছরে তিন ফরম্যাটে ক্রিকেটের যে 5টি বিশ্ব আসর মাঠে গড়িয়েছে, তার 4টিতেই ফাইনালে খেলেছে কেন উইলিয়ামসনের দল। এতদিন ফাইনালে উঠে সন্তুষ্ট থাকতে হলেও এবছর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জিতেই টেস্টের বিশ্ব সেরা হয়েছে নিউজিল্যান্ড। এবার টি টোয়েন্টির শিরোপাও নিজেদের করে নিতে পারেন কিনা উইলিয়ামসন বোল্ট নিশামরা, তার উত্তর পাওয়া যাবে ফাইনাল শেষেই। অন্যদিকে 2015 সালে ওয়ানডে বিশ্বকাপই অস্ট্রেলিয়ার সবশেষ শিরোপা জয়। এরপর আর কোনো বৈশ্বিক আসরের ফাইনালেও খেলতে পারেনি অজিরা। সেই সাথে সাম্প্রতিক সময়ে দ্বিপাক্ষিক সিরিজেও ভরাডুবির মধ্যে দিয়ে যাচ্ছিল তারা। তবে বিশ্বকাপ শুরু হতেই নিজেদের চেনা রূপে ফিরতে শুরু করেছে অ্যারন ফিঞ্চের দল। এক সময়ে সর্বজয়ী ভূমিকায় থাকা অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের ট্রফি ক্যাবিনেটে নেই ক্রিকেটের সবচেয়ে ছোট সংস্করণের বিশ্ব সেরার ট্রফি। এবার তাই ট্রফি জয়ে আরও মরিয়া ওয়ার্নার স্মিথ স্টার্করা। তাসমান সাগর পারের এই দুদলের লড়াই সবসময়ই ভিন্ন মাত্রা পায়। এবারও তাদের ফাইনালের আগে সামনে আসছে আরেকটি মজার মিল। বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতির অংশ হিসেবে সিরিজ খেলতে বাংলাদেশে এসে ভরাডুবি হয়েছিল অজি কিউই দুদলেরই। তবে পুরনো ইতিহাস পরিসংখ্যান ভুলে দুদলই চাইবে ট্রফি জিততে, আর ক্রিকেট বিশ্ব চাইছে দুর্দান্ত এক ফাইনাল দেখতে। তসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস। সংবাদ একটু বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আরেকবার স্বাগত সংবাদে। বাংলাদেশে 84 লাখের বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত, যাদের প্রায় অর্ধেকই নারী। আক্রান্তদের বেশিরভাগই জানেন না তাদের ডায়াবেটিস রয়েছে, এমনটি উঠে এসেছে গবেষণায়। এ বিষয়ে সচেতনতা বাড়াতে আজ পালিত হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস। এবারের প্রতিপাদ্য, ডায়াবেটিস সেবা নিতে আর দেরি নয়। যশোরের জাহানারা বেগম দীর্ঘ 25 বছর ডায়াবেটিসে আক্রান্ত, ইনসুলিন নিতে সমস্যা হওয়ায় এক সপ্তাহ ধরে বারডেম হাসপাতালে ভর্তি আছেন। স্বামী মৃত জামাল হোসেন এই হাসপাতালে সাবেক কর্মী হওয়ায় বিনামূল্যে সেবা পাচ্ছেন তিনি। এখানে ভর্তি আছি আমি, আমার হাত পায়ে গাউস এই যে ইনফেকশন হয়ে গেছে, ইনসুলিন দেওয়া হয় নাই, আনে তো ওষুধের কারণে হয়েছে। একটা সুই এক সপ্তাহ ব্যবহার করি, এক সপ্তাহ পরে পাল্টাই। বিশেষজ্ঞরা বলছেন ইনসুলিন নিতে একই সুই একাধিকবার ব্যবহার করা উচিত নয়। সুইটুইগুলো এত থিন না, খেলে থিননেসের উপর নির্ভর করে না, নির্ভর করে শার্প কত আর স্লিপারি কিনা, ফ্রিকশন হয় কিনা। ইনসুলিনটা একটা প্রোটিন, তা মুখে খেলে অ্যাবজর্ব হওয়ার আগে তো ডাইজেস্ট হয়ে যাবে। অন্য রুট দিয়ে করা যায় কিনা মানুষটা দেখছে, যেমন একটা দেখতেছে যে ইনহেল করলে হবে কিনা। ডায়াবেটিক রোগীর কোভিড হলে সুগার সংক্রান্ত জটিলতা বেড়ে যায়, আবার ডায়াবেটিক্স নেই এমন ব্যক্তির ডায়াবেটিক্স হওয়ার আশঙ্কা বাড়িয়ে তোলে। তাই 25 বছরের বেশি বয়সীদের প্রতি বছর একবার ডায়াবেটিক্স টেস্ট করার পরামর্শ চিকিৎসকদের। এক নম্বর হলো আর্লি স্ক্রিনিং, যত আগে আগে আমি স্ক্রিনিং করতে পারবো ট্রিটমেন্ট আওতায় আসবে, কমপ্লিকেশন হবে না। আর যদি কমপ্লিকেশন কারো হয়ে থাকে দিয়ে আমাদের কাছে আসে, তা আগে বলে একই কথা হবো, সরকারটা সুনিয়ন্ত্রণ রাখার চেষ্টা করেন, তাহলে আপনার যেটুক হয়েছে কমপ্লিকেশন ওটুই থাকবে, ফার্দার প্রোগ্রেস করবে না। তারা জানান কম ক্যালোরিযুক্ত খাদ্যাভ্যাস রক্তে সুগার নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। সুস্থ থাকার জন্য খাদ্যাভ্যাস পরিবর্তনের পাশাপাশি পর্যাপ্ত শারীরিক ব্যায়াম করা জরুরি। সাদিয়া চৌধুরী, দীপ্ত সংবাদ, ঢাকা। বাংলাদেশ সহ প্রায় 170টি দেশে পালিত হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস। এই উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি আয়োজনে বিভিন্ন জেলায় নানা কর্মসূচি গ্রহণ করা হয়। এক জরিপ বলছে দেশের শতকরা 25.6% মানুষ ডায়াবেটিস আক্রান্ত। চলমান করোনা মহামারী ডায়াবেটিস রোগীদের জন্য ঝুঁকি আরও বাড়িয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। গাজীপুরের সফিপুরে আনসার ভিডিপি একাডেমিতে সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে এই কুচকাওয়াজ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সালাম গ্রহণ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
সমাপনী কোচকাওয়াজে অংশ নেয়া সেরা তিনজনকে পুরস্কার দেওয়া হয়। নারায়ণগঞ্জের ফতুল্লায় সংঘবদ্ধ ধর্ষণে জড়িত থাকার অভিযোগে দানিয়াল নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার ভোরে ফতুল্লার মাসদাইর বাড়ৈভোগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার রাতে এক পোশাককর্মীকে ধর্ষণের অভিযোগে দানিয়াল ও তার এক বন্ধুর বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী। সংবাদে নিচ্ছে আরেকটা বিরতি, সাথেই থাকুন। আন্তর্জাতিক প্রসঙ্গ, কয়লাসহ জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে আনতে চুক্তি সইয়ের মধ্য দিয়ে শেষ হলো গ্লাসগোর জাতিসংঘ জলবায়ু সম্মেলন COP26। দুই সপ্তাহের আলোচনার পর বেশ কিছু বিষয়ে অসন্তোষ থাকলেও শেষ মুহূর্তে মতৈক্য হয় বিশ্ব নেতাদের মধ্যে। চুক্তিকে কার্বন নির্গমন কমানোর উদ্যোগ নিয়মিত তদারকি করা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোকে আরও অর্থ সহায়তারও অঙ্গীকার করা হয়েছে। ইকুয়েডরের একটি কারাগারে সহিংসতায় অন্তত 68 জন কয়েদি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 25 জন। স্থানীয় সময়ে শনিবার গোয়াকিল শহরের লিটোরাল পেনিটেনশিয়ারি কারাগারে প্রতিদ্বন্দ্বী পক্ষগুলোর মধ্যে এই সহিংসতা হয়। কারাভবন থেকে বন্দুক ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। সহিংসতার খবরে কারাগারের বাইরে ভিড় করেন কয়েদিদের স্বজনরা। শনিবার বিশ্বে করোনা ভাইরাসে 6,282 জন মারা গেছে, নতুন করে আক্রান্ত হয়েছে প্রায় 4,39,000। আগামী জানুয়ারি থেকে 12 বছরের কম বয়সীদের করোনার টিকা দেওয়ার লক্ষ্য ঠিক করেছে অস্ট্রেলিয়া। বর্তমানে 5 থেকে 11 বছরের শিশুদের ওপর করোনার টিকার নিরাপত্তা তথ্য পর্যালোচনা করে দেখছেন অস্ট্রেলিয়ান চিকিৎসক নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। এদিকে শীত মৌসুমে করোনার প্রাদুর্ভাব বৃদ্ধির আশঙ্কা থাকায় মহামারী মোকাবেলার প্রস্তুতি হিসেবে দ্রুত হাসপাতালগুলোর শয্যা ও চিকিৎসা সরঞ্জাম বাড়ানোর পাশাপাশি বুস্টার টিকা দেওয়ার পরিকল্পনা করেছে জাপান সরকার। খেলা খবর আবারও, উইকেট কন্ডিশন ভিন্ন হলেও পেশাদার ক্রিকেটার হিসেবে পাকিস্তানের খেলোয়াড়রা এসবের সাথে মানিয়ে নিতে পারবেন, সেই আত্মবিশ্বাসের সাথে কথা জানিয়েছেন পাকিস্তানের ব্যাটার ইফতেখার আহমেদ। বাংলাদেশের আসার পর প্রথম দিন অনুশীলন না করলেও আজ টিম হোটেলে এ মন্তব্য করেন তিনি। टीम के जितने भी लड़के हैं उनके कॉन्फिडेंस मैंने देखा है जो वर्ल्ड कप से आए हैं। मैं यहाँ पे पहले भी खेला हूँ 2016 में, बहुत मतलब यहाँ पे खेलने में बहुत मज़ा आता है क्योंकि यहाँ के जितने भी लोग हैं सारे क्रिकेट लवर है, विकेट थोड़े स्पिन है, स्लो है, तो एज ए प्रोफेशनल आपने यहाँ की कंडीशन के साथ अपने आप को एडजस्ट करना है। সংবাদ শেষ করব, তার আগে নিটল টাটা সংবাদ শিরোনাম আরেকবার। ধর্ষণ মামলা দায়েরে সময় বেঁধে দেওয়া বিচারকের বিচারিক ক্ষমতা প্রত্যাহার। অনলাইন জুয়ারি চক্রের 9 সদস্য গ্রেপ্তারে দিনে 5 কোটি টাকা হাত বদল। এবং 9 মাস পর SSC সমমানের পরীক্ষা শুরু, যানজটে শিক্ষার্থীদের ভোগান্তি। ছিল এখনকার মতো আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6:50 দেখার আমন্ত্রণ রইল। আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে লগ ইন করুন facebook.com/দীপ্ত নিউজ এই ঠিকানায়। ধন্যবাদ সবাইকে।